হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আবার চলে এসেছি মাঠের মধ্যে একটু ঘুরতে। ঠিক আছে, মাঠ ঘুরতে, এই সবুজ ঘাস, সবুজ এই ধান জমি খুব ভালো লাগে ঘুরতে, তাই মাঠের মধ্যে আমি আবার চলে এসেছি। তো ফ্রেন্ডস, মাঠের মধ্যে ঘুরতে এসে আমার খুবই ভালো লাগছে, কিন্তু তোমরা আমাকে সাপোর্ট কিন্তু করছো না, হয়তো সেভাবে ভিডিও বানাতে পারছি না, কিন্তু সাপোর্ট করছো না গ্রামের ছেলে বলে নাকি। তো বন্ধুরা, দীপাবলি, কালী পুজো সমস্ত আস্তে আস্তে চলে যাচ্ছে, আবার ভাইফোঁটা আমাদের চলে এসেছে। তো ভাইফোঁটা, কালকে ভাইফোঁটা, তো ভাইফোঁটার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই তোমাদের। তোমরাও সব নিজেদের ভাই বোনেদের সাথে কালকে আনন্দ করো, সেটাই চাই। আর পারলে আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ারও করে দিও। ভিডিও সেভাবে করতে পারছি না বলে সেটাই তোমরা ভেবে নিয়েছো। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, সূর্যের কিরণ লেগে করে ঝিকি মিকি, একটু অন্যরকমভাবে বললাম। বন্ধুরা, কেমন লাগলো? ফ্রেন্ডস, তোমরা যদি এইভাবে উপভোগ করতে চাও শীতের দিনে, মাঠের মধ্যে বেরিয়ে পড়ো, খুবই ভালো লাগবে। উপভোগ করবে এই শিশিরে ভেজা ঘাস আর এই ধান জমি, খুবই ভালো লাগবে। এই ধান কাটা হয়ে গেলে আবার সে এক বছর ওয়েট করতে হবে এই শীতকালের জন্য। তাই বলছি, তোমরা যদি এই ধান জমি আর এই সব জিনিস উপভোগ করতে চাও, চলে এসো, অবশ্যই ভালো লাগবে।